গর্ভধারণের কতদিন আগে থেকে শরীরকে প্রস্তুত করা উচিত, গর্ভধারণের পাঁচটি প্রস্তুতি টিপস নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। সেই সাথে গর্ভধারণ করতে ইচ্ছুক নারীদের জন্য কোভিড-19 টিকা গ্রহণ নিয়ে বিজ্ঞান কী বলছে তাও আলোচনা করব। এই বিষয়গুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি কি এই চ্যানেলে নতুন? তবে সাবস্ক্রাইব করে ফেলুন, সাথে বেল আইকনটি প্রেস করে ফেলুন, কারণ আমরা ভিডিও তৈরি করছি শুধু আপনার জন্য। আপনারা দেখছেন হেলথ ইনফোপিডি, সঠিক জানুন, সুস্থ থাকুন। গর্ভধারণের জন্য প্রস্তুতি গ্রহণ করা কতটা গুরুত্বপূর্ণ? আমাদের দেশে গর্ভধারণের পূর্বে প্রস্তুতি বিষয়টি নিয়ে মানুষের মধ্যে খুব বেশি সচেতনতা দেখা যায় না, যার ফলে দেখা যায় নানাবিধ সমস্যা, যেমন রক্তস্বল্পতা, প্রিএক্লেমশিয়া, গর্ভপাত, বাচ্চা কম ওজন নিয়ে জন্মগ্রহণ করা, রোগাক্রান্ত শিশুর জন্ম হওয়া, মৃত বাচ্চা প্রসব করা ইত্যাদি। উল্লেখিত সমস্যাগুলো প্রতিরোধের মাধ্যমে গর্ভবতী মায়ের সুস্থতা নিশ্চিতকরণ এবং সেই সাথে সুস্থ সবল সন্তান প্রসব করতে চাইলে গর্ভধারণের পূর্বে বিশেষ প্রস্তুতি গ্রহণ করা আবশ্যক। কখন গর্ভধারণের প্রস্তুতি নিতে হবে? আপনি যদি সন্তান নিতে চান তবে গর্ভধারণ করার কত সময় পূর্ব থেকে প্রস্তুতি গ্রহণ করা উচিত সেই বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ হল, ন্যূনতম 3 মাস আগে থেকে নিজেকে প্রস্তুত করে তুলতে হবে। প্রস্তুতি হিসেবে বিশেষত 5টি বিষয়ের উপর বেশি গুরুত্বারোপ করা হয়েছে, যা পর্যায়ক্রমে আলোচনার মাধ্যমে তুলে ধরা হয়েছে। 1. শরীরের বাড়তি ওজন নিয়ন্ত্রণে রাখুন। শরীরের অতিরিক্ত ওজনের কারণে মহিলাদের গর্ভধারণ ক্ষমতা কমে যায়। অনেকের ক্ষেত্রেই আবার অতিরিক্ত ওজন থাকা সত্ত্বেও গর্ভধারণ করতে দেখা যায়, তবে সেক্ষেত্রে নানাবিধ স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা রয়েছে, আর তাই গর্ভধারণের পূর্বে শরীরের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে আনা জরুরি। শরীরের ওজন কতটুকু পরিমাণে কমাতে হবে তা নির্ধারণ করার জন্য রয়েছে BMI স্কেল। 2. পুষ্টিকর খাবার গ্রহণ করুন। গর্ভধারণের পূর্বে শরীরকে সুস্থ ও সবল হিসেবে গড়ে তোলার জন্য পুষ্টিকর খাবার গ্রহণ করা একটি অত্যাবশ্যকীয় বিষয়। আমেরিকান প্রেগন্যান্সি অ্যাসোসিয়েশনের নির্দেশনা হল, গর্ভধারণের পূর্বে 3 ধরনের পুষ্টি উপাদান গ্রহণ করা খুব জরুরি, যেমন ফলিক অ্যাসিড, গর্ভধারণের পূর্বে থেকে গর্ভকালীন 12 সপ্তাহ পর্যন্ত দৈনিক 400 মাইক্রোগ্রাম পরিমাণে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট গ্রহণের নির্দেশনা দেওয়া হয়ে থাকে। ক্যালসিয়াম, গর্ভধারণ করতে ইচ্ছুক এমন মহিলাদের জন্য প্রস্তুতি হিসেবে দৈনিক 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম গ্রহণ করা উচিত। প্রিনেটাল ভিটামিন, গর্ভবতী মায়ের স্বাস্থ্য রক্ষায় এবং গর্ভস্থ শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রিনেটাল ভিটামিন বিশেষ ভূমিকা পালন করে থাকে, তবে অযাচিত মাত্রায় প্রিনেটাল ভিটামিন গ্রহণের ফলে সৃষ্ট পার্শ্ব প্রতিক্রিয়া থেকে বাঁচতে একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। 3. চা কফি খাওয়া পরিমিত করুন। চা ও কফিতে থাকা ক্যাফেইন মহিলাদের ক্ষেত্রে প্রজনন ক্ষমতা কমিয়ে দেয় বলে মনে করেন চিকিৎসা বিজ্ঞানীরা, আর তাই গর্ভধারণ করতে চাইলে আপনাকে দৈনিক সর্বোচ্চ 200 থেকে 300 মিলিগ্রামের বেশি ক্যাফেইন গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। 4. ধূমপান বর্জন করুন। ধূমপান করেন এমন মহিলাদের গর্ভধারণ ক্ষমতা, যারা ধূমপান করেন না তাদের তুলনায় অনেক কম, আর তাছাড়া গর্ভকালীন সময়ে প্রত্যক্ষ বা পরোক্ষ ধূমপানের ফলে গর্ভস্থ শিশু নানাবিধ জটিলতা সৃষ্টি হতে পারে, আর তাই গর্ভধারণ করতে চাইলে আগে থেকেই ধূমপানের অভ্যাস ছাড়ার চেষ্টা নেওয়া উচিত। সেই সাথে পরোক্ষ ধূমপানের ঝুঁকি থেকে বাঁচতে আপনার সঙ্গীকে ধূমপানের অভ্যাস বর্জন করতে বলুন। 5. নিয়মিত হালকা ব্যায়াম করুন। গর্ভধারণের পূর্বে হালকা থেকে মাঝারি প্রকৃতির ব্যায়াম করা উচিত, তবে খুব জোরালো প্রকৃতির ব্যায়াম যেমন ভারোত্তোলন, ট্রেডমিলে দ্রুতগতিতে দৌড়ানো, দীর্ঘ সময় ধরে ব্যায়াম করা ইত্যাদির ফলে ডিম্বাণু নিঃসরণের সমস্যা হতে পারে, আর তাই এই সময়ে জোরালো প্রকৃতির ব্যায়াম না করাই ভালো। কোভিড-19 টিকা ও গর্ভধারণ। যুক্তরাষ্ট্রের জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্যের সাথে একমত হয়ে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের নির্দেশনা হল, গর্ভধারণ করতে ইচ্ছুক এমন মহিলাদের জন্য কোভিড-19 টিকা গ্রহণ করা উচিত। টিকা গ্রহণ করা হলে তাতে গর্ভধারণের ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, বরং তা কোভিড-19 সংক্রামিত হওয়ার সম্ভাবনাকে হ্রাস করে। গর্ভধারণের পূর্বে কেন অতিরিক্ত ফলিক অ্যাসিডের প্রয়োজন হয়, কোন ধরনের ব্যায়াম সবচেয়ে নিরাপদ, কোভিড-19 টিকা ছাড়াও আরও কী কী টিকা গ্রহণ করতে হবে জানতে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটি ভিজিট করুন। গর্ভধারণ করার মাধ্যমে সুস্থ সন্তান জন্ম দেওয়ার জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করুন। প্রয়োজনে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন,
ভিডিওটি শেয়ার করে যারা গর্ভধারণের পরিকল্পনা করছেন তাদের জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।